এয়া বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের ন ন উদ্ভাবনের বিষয়ে বিশ্ববাসী ইতিমধ্যে জ্ঞাত। বিজ্ঞানের ন ন আবিষ্কারে সৃষ্টি করে আহিছে চমকর। শেহতীয়াকৈ বিজ্ঞানের ক্ষেত্রখনত সংযোজিত হওয়া আর বহুলভাবে ব্যবহৃত হওয়া এক ব্যবস্থা হৈছে রোবোটিক্স তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার জড়িয়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রখনে এক অনন্য মাত্রা পাবলে সক্ষম হয়েছে। এনেবর সুবিধার বাবে আছে বহু ঋণাত্মক আর ধনাত্মক কারকও। বিজ্ঞানের এই আবিষ্কারের সঠিক অধ্যয়ন, ব্যবহারের দক্ষতা ইত্যাদির জ্ঞান বর্তমানে বহু প্রয়োজনীয়। সেয়ে যোরহাট তথা অসমৰ এখন অগ্রণী শিক্ষানুষ্ঠান এক্সেলর সিনিয়র সেকেন্ডারি স্কুলত আয়োজন করা হয়েছে এখন এই বিজ্ঞান মেলার। সমাজলে বর্তমানে প্রবর্তন হওয়া রোবোটিক্স তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর ব্যবহারে বর্তমানের জগৎখনক যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ অবদান আগবহাই অহার কথা সকলে অবগত। আর বিজ্ঞানের এই অবদানক সারথি করে বর্তমানে এক্সেলর সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী সকলে কিছু প্রদর্শনীমূলক উদ্ভাবন প্রকল্প এই বিজ্ঞান মেলা দাঙি ধরার প্রয়াস করে। এই বিজ্ঞান মেলার জড়িয়ে এই সকল ভবিষ্যতের বিজ্ঞানী সাজি উলিয়াইছে বহু ন ন প্রকল্প, যার জড়িয়ে রোবোটিক্স তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর ব্যবহারের ক্ষেত্র এক নব সংযোজনের উদ্ভাবন করব। অবস্টেকল ফলোয়ার ভেহিকল, সিসিটিভি ফুটেজ স্টোর ইত্যাদির দরে প্রকল্প সমূহের ব্যবহার যে আহিবলগিয়া দিনবর এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব সেয়া নিশ্চিত। ইয়াকে লক্ষ্য করে এক্সেলর সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রত্যেকগী শিক্ষাগুরু, অভিভাবক তথা ছাত্র ছাত্রী সকলের এই প্রয়াস প্রকৃততে শলাগণীয়। আহিবলগিয়া দিন সমূহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর ব্যবহার তথা এই সমূহের ব্যবহারিক জ্ঞান প্রদানের যে প্রয়াস এক্সেলর সিনিয়র সেকেন্ডারি স্কুলে করেছে, ই ভবিষ্যতে এই কণ কণ শিক্ষার্থী সকলক একগী বিজ্ঞানী হওয়াত সহায়ক হওয়ার লগতে সমাজলে প্রেরণ করব ধনাত্মক বার্তা। আজি আমি এক্সেলর সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণত খুব আনুষ্ঠানিকভাবে রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন প্রদর্শনী আয়োজন করেছো। আর ইয়াত আমার বিশেষ উদ্দেশ্যটি হয়েছে কি, আজিকালি বিজ্ঞানের যুগ, এই আমি আকো বেলেগকে বহলাই কব নালাগে। আর বিজ্ঞানের যুগের লগতে এটা বর্তমান কি হয়েছে রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেকটা পর্যায়ে গুছি গেছে যুদ্ধ মানে আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপতেই প্রভাব পেলার নিচিনা পেলাইছে। গতি সেই আলমকেই আমি ভবিষ্যতের কথা ভাবি আমার ছাত্র ছাত্রী সকলক আমি যিমানখিন পড়ো আমার সীমিত জ্ঞানের পরিসরের ভিতর ন্যূনতম কিনা একটা দিব যদি পারিছো, আর সেইটো উদ্দেশ্য আগত রাখিয়ে আমি আজি কর্মশালা হোক বা প্রদর্শনী হোক এখন আমি আয়োজন করেছো। আর ইয়াত আপনাদের আজি যেখানে মডেল আমি আজি একটা হোলোগ্রাম বানাইছিল। হোলোগ্রামটো হয়েছে আমি ফ্রেমটা বানাইছিল যেটা 90 ডিগ্রি এঙ্গেলর একটা সেট আপ করা হয়েছিল বক্সটা, আর তাত 45 ডিগ্রি এঙ্গেলর এখন লেন্স, ট্রান্সপারেন্ট লেন্স লগা হয়েছিল আর মোবাইলেরপর সেটা রিফ্লেক্ট করা হয়েছিল। তো তার যখন লেন্স লগা হয়েছে সেইখানত লাইটটাই রিফ্লেক্ট করে পেলে ডাইরেক্ট আমার চকুলে আহে। আর হোলোগ্রাম আজিকালি বর্তমান সময় আমি বহুতো ইউজেস দেখবলে পাও, বহুতো ব্যবহার আমার সাইডত আমার কাশে পাশে হয়ে থাকে। হোলোগ্রামে আমি যেটা আমি নর্মাল টিভি বা আমি মোবাইলত আমি টু ডাইমেনশনাল বস্তু দেখবলে পাও, টু ডাইমেনশনাল সব বস্তু টু ডাইমেনশনে দেখবলে পাও, কিন্তু হোলোগ্রামে সেটা থ্রি ডাইমেনশনাল করে দিছে। আমি মোবাইলের পরে রিফ্লেক্ট করছো কিন্তু তার থাকা স্ক্রিনখানে সেটা থ্রি ডাইমেনশনাল করে দিছে। আর আমি যেটা আমার মোবাইল ইউজ করো বা টিভি ইউজ করো তারপর বহুত নেগেটিভ আমার এফেক্ট চকুত পড়ে, বহুত নেগেটিভ রে আমার চকুলে আহে। তো সেই আমার চকুর সেইখিন রে ড্যামেজ করে, আর সেই রেখিন হোলোগ্রামের যখন লেন্স সেটাই অবজার্ভ করলো আর আমার চকুলে সেই রেখিন আহিব নিদিয়ে, গতি আমার চকুটো হোলোগ্রামে প্রটেক্ট করে রাখে। আর বহুতো আমি এটা তার ব্যবহার দেখবলে পাইছো যখন পজিটিভ হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।